অক্টোবর 4 তারিখে সনম তু সুহানা অল ওভার ওড়িশার আমি রিলিজ করছু 20টা হলে। আমি তাপাই গোটে ডিফরেন্ট প্ল্যান চিন্তা করছু, 4, 5, 6 অক্টোবর 4, 5, 6 আমি গোটে গ্রান্ড প্রিমিয়র করছু, যেটা কি স্বস্তি আমার এস কমপ্লেক্স ভুবনেশ্বর শ্রেয়া সতী স্মৃতি কমপ্লেক্সে 4, 5, 6 আমি অনুষ্ঠিত হব। সেই আমি কম চিন্তা করছু, যে এবে ফিল্ম জস্ট সেপ্টেম্বরে করছেন আর যে অক্টোবর 9 তারিখ রিলিজ করছেন আর 4টা ফিল্ম, তাঁর স্বতন্ত্র টিম, তাঁর সমস্ত ক্রু মেম্বরকে, আর্টিস্ট, প্রোডুসর, ডাইরেক্টর সমস্ত আমি আমার ফিল্মকে ইনভাইট করছু, সে আসন্তু আমার ফিল্ম দেখন্তু, আমি বি তাঁর ফিল্ম দেখু, সমস্তে সমস্ত ফিল্ম দেখা দরকার বলে আমি অনুভব করছু। আমার ভিতরে গোটে ভাইচারা অনুষ্ঠিত হব, সেই সবুদিন আজ 4 তারিখ কিছু আসবে, 5 তারিখ কিছু আসবে, 6 তারিখ কিছু আসবে, 3 দিন আমি সবু ফিল্ম কাস্ট, ক্রু, প্রোডুসর, ডাইরেক্টর সমস্তকে ইনভাইট করছু। আমি গোটে বড় ইউনিটি হওয়া, একাঠি হওয়া, এইটা হচ্ছে মূল যোজনা। তা সহিত 4, 5, 6 যে আমার ফিল্ম দেখা আসবে পব্লিক, আমি গোটে লকি ড্র মানে গোটে চকরি রয়েছে, চকরি বুলাইবে, এনি যি আমার টিকট কাটিব সে চকরি বুলাইবে, সমস্ত গোটিয়ে টিকট সে সমস্ত আমি গোটিয়ে যার যে চকরি যার কর্ম রহিলা সে কর্ম ফিল্ম পাইব, যার দুর্গা রহিলা সে দুর্গা ফিল্ম, যার ভিলিয়ান রহিলা চকরি যে তীরচিহ্ন যে রহিলা সমস্তে গোটে গোটে টিকট পাইবে, কিছু কোশ্চিন নাই কেউ নেই, এনিওয়ান সমস্তে যি আসবে আমার ফিল্ম দেখা আমি তাঁকু টিকট দেবু, এইথেরে আমার বি প্রমোশন হব, প্লস সেমানক ফিল্ম দেখা সেমান ফ্রিরে চান্স পাইবে, এইটা গোটে আমার ছোট প্রয়াস, আমি একজুট হওয়া প্লস ওড়িয়া ইন্ডস্ট্রিকে বড়াইয়া গোটে ছোট প্রয়াস করছু। এইথেরে মু সমস্ত অনুরোধ করবি, সব মিডিয়া ভাই মানে প্লস প্রডিউসর ভাই মানে সমস্তে কোঅপরেট কলে আমার জিনিসটা সমস্ত পাখে পৌঁছব, সমস্ত যোগ ইন্ডস্ট্রি টিকে টিকে জনে যদি জনক হাত টাণব, টিকে টিকে হাত টাণলে ইন্ডস্ট্রি আগু যাব বলে মোর বিশ্বাস আশা বি মধ্যে অছি। আপনি এই যে টিকেট গুড়িক দেবে কেতে জনক দেবে, কোন লিমিটেশন এপাই রয়েছে? 4, 5, 6 যে মানে টিকট আমার কাটিবে সমস্তে গোটে টিকট পাইবে, কি কর্মর পাইব কি দুর্গা কিছু লিমিটেশন, 4, 5, 6, 3 দিন সমস্ত টিকট দেবে, যেতে জন আসবে। সাপোজ জন যদি ফ্যামিলি নিয়ে যাইতো বা 4 জন আর 5 জন যাইতো সাঙ্গ কি 4টা টিকেট কাটি কি ইজ টিকেট ইজ 4টা টিকেট কাটিলে 4 জন টিকট যদি গোটে ফ্যামিলি 4 জন যাইছন্তি তাহলে 4টা হি টিকট পাইবে, 4টা টিকট পাইলে 4টা ফিল্ম ডিভাইড হই হ্যাঁ সেটা হেই পারে। দেখুন এটা সত কথা গেলে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি গোটে গলা, গোটে আমার কোকা ভাই গলা আর গোটে গলা আমার কর্ম, কর্ম টিকেট যে পাইলা সেটা ভাগ্য নির্ধারণ ভাগ্য কথা, কর্ম গোটে টিকেট পাইলে আপনার নিশ্চয় ফ্যামিলি নিয়ে যাবেন, কর্ম বড়া লোক সংখ্যা বড়লে, কর্ম আউট লোক ভাল পাইলে, সেমতি মনে কর ভিলিয়ান গোটে টিকেট পাইলে আপনি দেখুটিয়া যাবেন, আপনার নিশ্চয় যাবে ফ্যামিলি নিয়ে, এটা সমস্ত মানে দেখুন এমতি তো বর্তমান লোক ধীরে ধীরে ওড়িয়া ইন্ডস্ট্রি প্রতি বিমুখ হয়েছেন, সেটা কিন্তু একাঠি করবু, এবং আমি যে কৌন কি আমার ইন্ডস্ট্রি একথা নাই বলে আমি চাহুছু সমস্তে দুর্গাপূজার যে চলচ্চিত্র আসবে চারটি তা সহিত সনন্ত সুহানার চলচ্চিত্রর ইন্ডস্ট্রির যেত আর্টিস্ট আসবে সমস্ত একাঠি করবু, প্রডুসর, টেকনিশিয়ান, আমি কোণী বাউন্ডারি রকিনু যে অমুক চলচ্চিত্র 10 জন আসবে আমি তাকে ইনভাইট করছু, যেতে জন আসবে সমস্ত আলাও, তাঁর ইন্ডস্ট্রি মনে কর কর্মর 30 জন আসবে 30 জন আলাও আছে, মনে কর ভিলেন 30 জন আসবে 30 জন আলাও আছে, আমি চাহুছু গোটে বড় ভাস্ট আকারে মানে আমার পরিবারটাকে বড় করা চাহুছু, এটা গোটে মাধ্যম ভাবুছি 4টা ফিল্ম যদি দেখবে ইয়ে কব সেই ফিল্মটা ভালো হয়েছে, সে কব সেই ফিল্মটি অটোমেটিক সে আউ থেকে টিকট কাটিকি দেখবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, আর সে চকরি কথাটা কহিলি এভাবে চকরিটা হচ্ছে চকরিরে সে বুলাইবে, চকরি যেত বুলাইবে, এই চকরি যা যে তীরচিহ্ন রহিলা সে টিকট পাবে, আর আমি চাহুছু ফ্যামিলির 4টা টিকট 4টা অলগা অলগা ফিল্ম পড়ু, অলগা অলগা গলা সে আউ 3 জন ফের টাকি পয়সা দিয়ে যাবে, ডিফরেন্স সবাই খুশি হবে যে এইটা দেখলি বড়িয়া, সে কো এইটা দেখলি বড়িয়া, সে কম্পিটিশনে আউ থেকে 3টা ফিল্ম দেখা যাতে অন্য ফিল্ম মানে বা প্রযোজক মানে এই ফন্ডা আপনার দরকার রয়েছে কি? দেলে ভাল গোটে, এটা গোটে ভাল, মু আমি ছোট প্রয়াসটে, এটা গোটে জিনিস নয় যে সডন সব জিনিস চেঞ্জ হয়ে যাব, সেয়া ভাবিয়া ভুল, এটা গোটে ছোট প্রয়াস কলে কিছু লোক কালি আউট করবে, আমি গোটে বড় উদ্দেশ্য হচ্ছে আমি সমস্ত একাঠি ডাকুছু আর 3 দিন প্রিমিয়র করছু, সেইটা হচ্ছে আমার বড় প্রয়াস যে আমি চেয়া করে সবু লোক একাঠি হতু, আমি যে ছোট ইন্ডস্ট্রিটা সমস্ত একাঠি হলে ইন্ডস্ট্রিটা বহুত ভালো চালিব, এই 4টি ফিল্ম আছে যেটা দুর্গা পূজা রিলিজ হচ্ছে, ভিলিয়ান, কর্ম, দুর্গা, খোকা পাই আমি তো টিকট সে টিকট কাটিলা পরে এটা দেখি পারি, যেহেতু আমি প্রথমে আসুছু আমি গোটে নূয়া ট্রেন সেট করছু যে আমার ফিল্ম যেমন দেখাইব আসবে সে দশহরার আউথরে বি ভালো ফিল্ম দেখন্তু, আমার ফিল্ম ভাল পাঁতু, যেহেতু প্রথম থর পাই আমার ট্রেন সেট হচ্ছে যে 3 দিন প্রিমিয়র, এবে আমি দেখন্তু যেতবেলে আমি প্রিমিয়র করছি গোটে দিন প্রিমিয়র হবে, এটা 3 দিন প্রিমিয়র হব, এটা পব্লিক পাই হব, প্লাস যে আগুক আসছেন দশহরার সে ইনভাইট রহিলা যে সে আসন্তু,
ସେମାନେ ବି ଭଲ ପାଇବା ଦିଅନ୍ତୁ ଆମ ଫିଲ୍ମ, ଆମେ ବି ତାଙ୍କ ପାଇଁ କିଛି ଗୋଟେ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁଟ୍ କଲୁ, ଯେମିତି ମନେକର ଆମେ ଗୋଟେ ଟିକେଟ୍ ଦେଖିଲେ ସେ ଯଦି ପାଞ୍ଚଟା ଟିକେଟ୍ ପାଇବେ ସେଇଟା ଗୋଟେ ବିଜନେସ୍ ବେନିଫିଟ୍ ପାଇବେ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ବରା ଦେବୁ, ତା ସହିତ ଘୁଗୁନି ଦେବୁ, ତେଣୁ କିଏ କେଉଁଟା ଖାଇବ ସେଇଟା ଅଲଗା। ହଁ, ଫିଲ୍ମ ଟିକେଟ୍ କରିଲେ ଆମ ସନମ ସୁହାନା ଫିଲ୍ମ ଦେଖିଲେ ହିଁ ସେ ଚକ୍ରିରେ ସେମାନେ ଭାଗିଦାର ହେଇପାରିବେ। ଦେଖିକି ବାହାରିଲା ପରେ ନା ସେଇ ଭିତରେ ଆମେ ସେଇ ଭିତରେ ଆମେ ଟିକେ ବସି ଟିକେଟ୍ ଦେଲା ପରେ ଆମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏଇଟାକୁ କରିବୁ ଯେ ଏଇଟା କଲେ ତାଙ୍କୁ ସାଇଡ଼୍ ଟିକେଟ୍ ତାଙ୍କୁ ମିଳୁଛି। ଆଉ ତାଙ୍କୁ ଟିକେଟ୍ ତାଙ୍କ ଡେଟ୍ ନାହିଁ, ଆମେ ଟାଟା ବେଷ୍ଟା ଦେବୁ, ମନେକର କର୍ମ ପ୍ରଡ୍ୟୁସର ଟାଟା ବେଷ୍ଟ ଦେଇଦେଲୁ, ସିଏ ତାଙ୍କର ଇନଭାଇଟ୍ କରିବେ କରିବେ ତାଙ୍କୁ ନଅ କି କେଉଁ ଦିନ କି ନଅରେ କିଏ କରିପାରନ୍ତି, ଦଶରେ କରିପାରନ୍ତି, ଏଗାର କରନ୍ତି, ସେ ତାଙ୍କ ଟ୍ରିପ୍ରୁ ଟାଇମ୍ ଅନୁସାରେ ତାଙ୍କୁ ଟିକେଟ୍ଟା ଦିଆଯିବ। କିନ୍ତୁ ସମସ୍ତେ ଟିକେଟ୍ ପାଇବେ, ଯେଉଁମାନେ ଯେଉଁ ଚାକିରି ମିଳିଥିବ ତାଙ୍କୁ ଷ୍ଟେଟ୍ଟା ସେଇ ଯେଉଁ ସପ୍ତାହ ଭିତରେ ତାଙ୍କ ସହିତ ବି ଆଲୋଚନା ହେଇଛି, ସମସ୍ତେ ପଜିଟିଭ ରେସ୍ପଣ୍ଡ ଦେଇଛନ୍ତି ଆଉ ଆମ ସହିତ କୋପରେସନ୍ ହାତ ବଢ଼େଇଛନ୍ତି, ସେଥିପାଇଁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବି। ଏମିତି ଛୋଟ ପ୍ରୟାସ ଆମେ କରିଛେ, ସେମାନେ ଆଉ କିଛି ବି ବଡ଼ ପ୍ରୟାସ କରନ୍ତୁ, ଗୋଟେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଡେଭଲପ୍, ଗୋଟେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଡେଭଲପ୍ ପାଇଁ ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗ ଅଛି ଆଉ ସମସ୍ତେ ଆମ ଫିଲ୍ମକୁ ଆସୁଛନ୍ତି ଦେଖିବା ପାଇଁ, ସେଥିପାଇଁ ବି ମୁଁ ବହୁତ ଖୁସି ଅଛି ଯେ ଏମିତି ଗୋଟେ ଦିନ ଆସୁ ସମସ୍ତେ ଏକାଠି ବସିକି ଦେଖୁଥିବା, ତା'ର ମଜା ଗୋଟେ ଅଲଗା ଆସିବ। ଆମେ ଯେତେବେଳେ ଦେଖୁଛେ ଯେ ଗୋଟେ ଫିଲ୍ମରେ ମନେକର ବାବୁଚାନ୍ଦ ଫିଲ୍ମ ଅନୁଭବ ଦେଖୁନି, ଅନୁଭବ ଫିଲ୍ମ ସବିଶେଷ ଦେଖୁନି, ସେଇ ଯେଉଁ ମାନେ ଡିଫରେନ୍ସ କ୍ରିଏଟ୍ ହେଇଥିଲା ସେଇଟାକୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଚେଷ୍ଟା କରୁଛୁ ଯେ ଏକାଠି ହେବା ପାଇଁ, ଗୋଟିଏ ମଞ୍ଚରେ ସମସ୍ତେ ଏକାଠି ହେବା ପାଇଁ, ଏଇଟା ଆମ ପ୍ରୟାସ। ଚଳିତ ଥର ଓଡ଼ିଆ ସିନେମା ସହିତ ଅନ୍ୟ ଭାଷାଭାଷୀ ଫିଲ୍ମ ମଧ୍ୟ ଆସୁଛି, ଚିନ୍ତାରେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି ହଲ୍ ମାଲିକମାନେ କାହାକୁ ଫିଲ୍ମ ଦେବେ, ୟା ଭିତରେ ବିତରକ ସଂସ୍ଥା ମଧ୍ୟ ଚିନ୍ତାରେ ଅଛନ୍ତି, ଆପଣଙ୍କୁ କ'ଣ ଲାଗୁଛି ଓଡ଼ିଆ ଭାଷାଭାଷୀ ସିନେମା ବନାମ ଅନ୍ୟ ଭାଷାଭାଷୀ ସିନେମା ହେବ ନା ଓଡ଼ିଆ ଭାଷା ସିନେମା ଭର୍ସେସ୍ ଓଡ଼ିଆ ଭାଷା ସିନେମା ହେବ? ଆମେ ତ ଭାବୁଛୁ ଓଡ଼ିଆ ଭାଷା ବନାମ ଅଲଗା ଅନ୍ୟ ଭାଷା, ଦେଖ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ସମସ୍ତେ ଭଲ ପାଇବା ଦରକାର। ଆମେ ଦେଖୁଛୁ ଯେହେତୁ ଆମେ ରିଜିଓନାଲ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ରେ କରୁଛୁ ଏବଂ ରିଜିଓନାଲ୍ ଫିଲିଂ ଦେଇ କରୁଛୁ ଚଳଚ୍ଚିତ୍ର, ଆମ ଚଳଚ୍ଚିତ୍ର ପ୍ରଥମେ ପ୍ରିଫରେନ୍ସ ପାଇବ, ତାପରେ ଅନ୍ୟ ଭାଷାର ପ୍ରିଫରେନ୍ସ ପାଇବ ବୋଲି ଆମେ ଭାବୁଛୁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲ୍କୁ ଲାଇକ୍, ଶେୟାର୍ ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।